আসসালামু আলাইকুম। এ লোকটিকে আমরা কেন প্রতারক বলছি, এ প্রশ্ন আসতেই পারে। প্রশ্নের জবাব হলো, অনেক কারণেই আমরা তাকে প্রতারক বলছি। এখানে প্রধান কয়েকটি কারণ বলবো, সব কারণ বলবো না, অত সময় আমাদের হাতে নেই। প্রথম কারণ হলো ওনার পোশাক। প্রচলিত জমানার প্রচলিত আলেম হিসেবে উনি ইউটিউবে আবির্ভূত হয়েছেন এই পোশাক নিয়ে। অথচ উনি বলছেন যে এই পোশাকধারী লোকগুলো খারাপ, এই পোশাকধারী লোকগুলো ইসলামের পথে নাই, এই পোশাকধারী লোকগুলো মুশরিক। অথচ উনি নিজে এই পোশাকটি পরে আছেন। কেন পরেছেন? মানুষকে ধোকা দেওয়ার জন্য, মানুষ যাতে মনে করে যে উনি জবরদস্ত আলেম। কিন্তু উনি জবরদস্ত আলেম নয়, এটা হলো দুই নম্বর কারণ, উনি জবরদস্ত আলেম নন। উনি বাংলা ভাষাটাও ঠিক মতো বলতে পারেন না, আপনারা সেটা জানেন, নতুন করে বলার কিছু দরকার নাই। এই হানে ওই হানে আডারো হোনেন এই জাতীয় কতগুলো কথাবার্তা উনি বলেন, যেগুলো সহজেই বোঝা যায় যিনি বাংলা ভাষাটা আয়ত্ত করতে পারেননি। ইউশরুকু বলতে পারেন না, উনি বলেন ইউশরুকু। তো এই জাতীয় অনেক ভুল ওনার মাঝে রয়ে গেছে, যেটা কোনো আলেমের মাঝে থাকার কথা নয়। তথাপি উনি আলেম সেজেছেন, এই পোশাক না হলে তো আলেম বলে কেউ স্বীকার করবে না তাকে, তাই উনি এই পোশাক নিয়েছেন। কাজে এটা ধোকা, প্রতারণা। এই যে পোশাকটি আছে, এই পোশাকটি হলো এবং এই দাড়ির কাট শার্ট, এই যে গোপ মুন্ডন করা, এগুলো হাদিসে আছে। উনি বলছেন যে উনি হাদিস মানেন না, এবং হাদিস মানা যাবে না বলে আমাদেরকে উপদেশ দিচ্ছেন, শুধু কোরআন মানতে হবে। হাদিস যারা লিখেছে তারা সব কাফের, তারা সব মুশরিক, তারা সব আপনার কি বলে ধোকাবাজ ইত্যাদি উনি বলছেন। ইমাম বুখারি ইমাম মুসলিম ওনাদেরকে গালাগালি করে অন্ত করে দিয়েছে। কিন্তু এই যে পোশাকটির নমুনা, এই যে দাড়ির শার্টকাটের নমুনা, এই যে গোপ মুন্ডন করা, ওই যে টুপি মাথায় দেয়া, এগুলো সব হাদিস অনুযায়ী হচ্ছে, হাদিসের বাইরে উনি যাননি। তার মানে উনি নিজে হাদিস অনুসরণ করছেন, আমাদেরকে হাদিস মানতে নিষেধ করছেন, প্রতারক। এটা বড় একটা প্রতারক। উনি বারবার বলছেন যে এই সালাত, আমরা যে সালাত আদায় করছি এটা কোরআনের সালাত নয়। কিন্তু কোরআনের সালাত যে কেমন সেইটা উনি কোথাও বলছেন না। কিভাবে কোরআনের সালাত আদায় করতে হবে, কেমন কোরআনের সালাত, কি তার রূপ, কি তার অবকাঠামো, এটা কিন্তু উনি কোথাও বলছেন না। প্রতারক, আমাদেরকে প্রতারণা করছেন। উনি বলছেন যে কোরআন মতে সালাত দুই রাকাত, কিন্তু সূরা ফাতেহার প্রথম আয়াত থেকে শুরু করে সূরা নাসের শেষ আয়াত পর্যন্ত আপনি ঘেটে দেখুন, সালাতের রাকাত শব্দটি কোরআনে নাই। অথচ উনি বলছেন সালাত দুই রাকাত, আর বলছেন কোরআনের বাইরে যাওয়া যাবে না, কোরআন ছাড়া আর কিছু অনুসরণ করা যাবে না। রাকাত শব্দটি আছে হাদিসে, উনি সে রাকাত শব্দটি ধরে বসে আছেন। সূরা নিসার 102 নম্বর আয়াত উল্লেখ করে উনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই রাকাত সালাত আদায় করেছেন। কিন্তু ওই একই সূরার 101 নম্বর আয়াতে এই সালাতকে কসর সালাত বলা হয়েছে। কসর মানে কম করা, অর্থাৎ কম করার ফলে ওখানে যে সালাত দেখিয়েছে 102 নম্বর আয়াতে সেটা হলো কম করা সালাত। সেখানে অবশ্য বলা নেই যে কয় রাকাত পড়ছে, দুই রাকাত পড়ছে না, তিন রাকাত পড়ছে না, পাঁচ রাকাত পড়ছে না, সাত রাকাত পড়ছে, এটা বলা নেই। বলা হয়েছে যে একদল যখন আসবে, একদলের সেজদা শেষ হলে আর একদল এসে যোগ দিবে, ওই দল চলে যাবে। তো উনি ধরে নিয়েছেন যে এটা দুইটি দল, এটা তো ষাটটি দলও হতে পারে, এভাবে পাঁচটি দলও হতে পারে, এভাবে দশটি দলও এভাবে হতে পারে। কয় রাকাত নামাজ সেটা ওখানে স্পষ্ট করে উল্লেখ নাই। তো 101 নম্বর আয়াতে যে সুস্পষ্ট করে বলা হলো যে এটি কসর নামাজ,
তোমরা ভয়ের ভিতরে যখন থাকো কিংবা যখন সফরে থাকো তখন তোমরা নামাজ কসর করতে পারো, অর্থাৎ কম বেশ করতে পারো, কম করবে পরবর্তীকালে তোমরা যখন শান্তিপূর্ণ অবস্থায় বিরাজ করো তখন তোমরা সালাত ঠিকমতো প্রতিষ্ঠা করবে। এই হলো কোরআনের ভাষ্য। আমি এখানে এই আয়াতগুলো উল্লেখ করছি না, আপনাদের কারো সন্দেহ থাকলে কোরআন খুলে দেখে নেবেন, এটা আপনারা সবাই লেখাপড়া জানেন, এটা আমার কাছে সব কিছু এরকম দেখানোর প্রয়োজন আছে বলে আমি মনে করি না। 101 এবং 102 এই দুইটা আয়াত আপনারা দেখে নিন সূরা নিসার। তো ওখানে উনি এই প্রতারণাটা করলেন যে 101 নম্বর আয়াতটি উনি বাদ দিয়ে দিলেন, গোপন করলেন। 101 নম্বর আয়াতটি গোপন করে উনি বলছেন যে 102 নম্বর আয়াতে দুই রাকাত সালাতের কথা বলা হয়েছে। আসলে রাকাত শব্দটি ওই আয়াতে নাই এবং ওই আয়াত থেকে বোঝা যাবে না যে কয় রাকাত সালাত ওখানে আদায় করা হয়েছে, এবং ওই সালাত যে সালাত আদায় করতে বলা হয়েছে সেটা ভয়ের সময়ের সালাত, যুদ্ধকালীন সালাত অথবা সফরের সময়ের সালাত, যখন আক্রমণের আশঙ্কা করা হয় তখন ওই সালাত আদায় করবে, ওটা নর্মাল সালাত না। কসর সালাত তখনই হয় যখন এরকম ভয়ের উদ্রেক হয়, আর নর্মাল সালাত যদি চার রাকাত না হয় তাহলে কসর সালাত দুই রাকাত হতে পারে না। এই জিনিসটি উনি গোপন করেছেন, অর্থাৎ প্রতারণা করছেন আমাদেরকে, প্রতারক। অন্যান্য প্রতারকের মতো উনি বলছেন যে কোরআনে রসুলের হাদিস, কোরআনে রসুলের সুন্না, এর বাইরে যাওয়া যাবে না, অন্য কোনো রসুলের অন্য কোনো হাদিস নাই, কিন্তু কোরআনে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বাণীও নাই। একটি বাণীও যে নাই তার প্রমাণ হলো সূরা হাক্কার 40-47 নম্বর আয়াত। সুস্পষ্ট করে বলা হয়েছে যে এই কোরআনে রসুলের কোনো বাণী নাই, কোনো কথা নাই। যদি উনি নিজের থেকে কোনো কথা রচনা করে আল্লাহর নামে চালাতেন তাহলে আল্লাহ তার দক্ষিণহস্ত ধরে ফেলতেন এবং তার গ্রীবা কেটে দিতেন, কেউ তাকে রক্ষা করতে পারত না। এই কথাগুলো 40 নম্বর থেকে 47 নম্বর আয়াতগুলোতে রয়েছে সূরা হাক্কার, আপনারা দেখে নিন 69 নম্বর সূরা। এইরকম সুস্পষ্ট আয়াত থাকা সত্ত্বেও ওনারা সেটা গোপন করে ওনারা বলছেন যে কোরআন রসুলের হাদিস, প্রতারক। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নাম আবদুল্লাহ, এটা সবাই জানে, ইতিহাস বলছে তার পিতার নাম আবদুল্লাহ। উনি বলছেন রসুলুল্লাহ আবদুল্লাহ, আবদুল্লাহ শব্দটি কোরআনে এসেছে, আবদুল্লাহ অর্থ হল আল্লাহর দাস, সবাই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবদুল্লাহ বলা হয়েছে সেই অর্থে আল্লাহর দাস। কিন্তু আবদুল্লাহ নাম কোনো মানুষের থাকতে পারবে না, এটা তো কোনো কথা নয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা তো একজন ছিলেন, তার নাম কি সেটা উনি বলতে পারছেন না, সেটা উনি বলছেন না, অথচ বলছেন আবদুল্লাহ ওনার পিতা নয়। তার মানেটা কি? প্রতারণা, আমাদেরকে প্রতারণা করছেন। এমনি শত শত বিষয়ে উনি আমাদেরকে প্রতারণা করছেন, উনি আলেম নন কিন্তু আলেম সেজে মানুষকে ধোকা দিচ্ছে, এই কারণে আমরা ওনাকে প্রতারণা করছি। আরও বহু কারণ আছে, সব কথা বলার এখন আমার প্রয়োজন আছে বলে মনে করি না, আপনারা নিশ্চয়ই বুঝেছেন যে কেন ওনাকে আমরা প্রতারক বলি। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি এখনকার মতো, আল্লাহ হাফেজ।